আজকের রেসিপি হচ্ছে ইলিশ ভাপা। এই ইলিশ ভাপাটা একবার বানিয়ে দেখবেন, খুবই খেতে ভালো লাগে গরম ভাতের সঙ্গে। এখন তো বর্ষাকাল, ইলিশ পাওয়া যাবে চারিদিকেই, বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই একবার ইলিশ ভাপা বানিয়ে খাবেন। তার জন্য এখানটায় 1 চামচ কালো সরিষা, 2 চামচ সাদা সরিষা, কাজু বাদামের টুকরো 10 থেকে 8টা মতো নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি অল্প পরিমাণ জল দিয়ে। একটা পাত্রে পেস্টটা বের করে নিয়ে তাতে দিয়েছি 3 চামচ মতন টক দই, 7 মতন লবণ, হলুদ, চিনি, সরিষার তেল। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলটা এখানে একটু বেশি লাগবে, কারণ ভাপাতে একটু তেল দিলে সরিষার তেল খেতে খুব ভালো লাগে, আর সরিষার তেলের ঝাঁঝটা খুব ভালো লাগে খেতে, তাই ভাপাতে। তার জন্য একটু তেলটা বেশি পরিমাণে লাগবে। তেলটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর ইলিশের মাছের টুকরোগুলো এইভাবে ভালো করে দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে আপনারা 1/2 ঘন্টা মতন রেখে দেবেন, তাহলে এ মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে এবং খেতে খুব টেস্ট লাগবে। অবশ্যই এটাকে 1/2 ঘন্টা রেস্ট রাখবেন। এখানে আমি কলা পাতাটাকে একটু তাওয়াতে সেঁকে নিয়েছি। এটাকে সেঁকে নেওয়ার পর আগুনে এখানটায় কলা পাতাটাকে রেখে, ইলিশ মাছ 1 পিস রেখে, তাতে একটু ব্যাটার আর একটা কাঁচা লঙ্কা রেখে এইভাবে আমি মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পর এটাকে সুতো দিয়ে আস্তে করে বেঁধে নিলেই আমাদের ইলিশ পাতুরির জন্য পাতাটাকে ভালোভাবে বাঁধা হয়ে যাবে। এই ইলিশ পাতুরি বানানো খুবই সহজ এবং খুব চটজলদি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে খুব অসাধারণ লাগে ইলিশ পাতুরি। আপনারা অবশ্যই এইভাবে একবার ইলিশ পাতুরি বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ইলিশ মাছ তো প্রায় সকলেরই পছন্দ হয়, আপনারা অবশ্যই একবার এইভাবে পাতুরি বানিয়ে নিতে পারেন। সবগুলো বানানো হয়ে যাওয়ার পর কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখানটায় আমি ইলিশ পাতুরিটাকে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিব। আপনারা চাইলে এটাকে স্টিম করতেও পারেন, স্টিম করলেও ভালো লাগে, কিন্তু এইভাবে আমার বেশি পছন্দ হয়, তাই জন্য আমি আপনাদের জন্য এইভাবে বানিয়ে দেখাচ্ছি। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এখন দেখবেন কলা পাতাটা খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজাগুলো সুন্দর হয়ে গেছে, তাহলে বুঝে নেবেন আমাদের ইলিশ পাতুর রেডি। আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি ভেতরে কত সুন্দরভাবে ইলিশ মাছটা সেদ্ধ হয়ে গেছে এবং খুবই সুন্দর একটা কালার এসেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।